এই প্রবলেমটা বেশ কনসেপচুয়াল প্রবলেম, এখানেও আমাদের বার্নলিজ ইকুয়েশন লাগবে, এখানেও আমাদের বার্নলিজ ইকুয়েশন লাগবে, এবং সেই বার্নলিজ ইকুয়েশন দিয়েই আমরা এই প্রবলেমটা সলভ করব। হ্যালো, তোমাদের তোমরা কোনো কথা বলছো না, তোমরা সবাই বুঝতে পারছ তো? ঋষিক, বোঝা যাচ্ছে? আচ্ছা, প্রবলেমটা দেখো, প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটাই বলেছে দ্য হরাইজন্টাল বটম অফ এ ওয়াইড ভেসেল, ওয়াইড ভেসেল উইথ অ্যান আইডিয়াল ফ্লুইড অ্যাজ এ রাউন্ড অরিফেস অফ রেডিয়াস আর ওয়ান। ওকে ওকে, উইচ এ রাউন্ড ক্লোজ সিলিন্ডার ইজ মাউন্টেড। এই যে এইটা ক্লোজড একটা রাউন্ড সিলিন্ডার, আমি বলছি ওটাকে আমি ড্র করে দেখাবো, হুজ রেডিয়াস আর টু ইজ গ্রেটার দ্যান আর ওয়ান। ওকে, দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য সিলিন্ডার অ্যান্ড দ্য বটম অফ দ্য ভেসেল ইজ ভেরি স্মল, মানে এই যে ক্লিয়ারেন্সটা, কোন ক্লিয়ারেন্সটা বলতো, এই যে এইখানটায় যে ক্লিয়ারেন্সটা, এইটা বলেছে ভেরি স্মল। ওকে, ভেরি স্মল, দ্য ফ্লুইড ডেন্সিটি ইজ রো, দুর্দান্ত, ফ্লুইড ডেন্সিটি ইজ রো, ফাইন্ড দ্য স্ট্যাটিক প্রেশার অফ দ্য ফ্লুইড ইন দ্য ক্লিয়ারেন্স অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স আর ফ্রম দ্য অ্যাক্সিস। রাইট, আমি এরপর এটাকে একটা ড্র করব, কোনো অসুবিধা নেই, ভালো করে। তারপরে কি বলেছে, অ্যান্ড দ্য সিলিন্ডার ইফ দ্য হাইট অফ দ্য ফ্লুইড ইজ ইকুয়াল টু এইচ। ওকে, এই প্রবলেমটা আমাদের হয়তো ডায়াগ্রামিক্যালি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো এই প্রবলেমটা আমাদের হয়তো একটু ডায়াগ্রামিক্যালি বুঝতে অসুবিধা হচ্ছে। রাজদীপ, দীপ্র, সীমন্তিনী, প্রবলেমটা কি ট্রাই করেছিলে, প্রবলেমটা কি ট্রাই করেছিলে? ওকে, ঠিক আছে, দেখছি। ওকে ওকে, এইটা না একটু আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, এবং ভিজুয়ালাইজ করে তোমরা যদি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যাও না, এই প্রবলেমগুলো হয়ে যাবে। আবার বলছি, তোমাদের আগেও বলেছি, যেই অ্যাডভান্সে যে বই থেকে সব থেকে বেশি কনসেপ্ট, তোমার রিলেটেড কনসেপ্ট বা সব থেকে বেশি কনসেপ্ট এসেছে, সেই বইটার নাম আই রোড অফ, এতে কোনো সন্দেহ নেই। আমি বলছি না এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে, বাট এখান থেকে ম্যাক্সিমাম, কোনো বই থেকে যদি কোনো ম্যাক্সিমাম কনসেপ্ট মেলে তাহলে সেটা আই রোড অফ। তো সেই কারণে এই প্রবলেমগুলোকে না আমাদের একটু বুঝে বুঝে ড্র করতে হবে, বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। দেখো এইটা এই এই কি বলেছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো সেটা বলেছে, দেখো এইরকম একটা ওয়াইড, এইরকম একটা ওয়াইড তোমার সিলিন্ডার আছে, ওয়াইড সিলিন্ডার, ওয়াইড ওয়াইড ওয়াইড, ঠিক আচ্ছা, এইটার রেডিয়াস বলে দেয়নি, দেখো এইটার রেডিয়াস বলে দেয়নি, কিন্তু দেখো এর তলায়, এর তলায় এইরকম একটা অরিফেস রয়েছে, এইটা সেই অরিফেস আর ওয়ান, মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান, ঠিক। এবার কি করেছে, এর ভেতরে, এর ভেতরে আর একটা সিলিন্ডার বসিয়েছে, দেখো এর ভেতরে আর একটা সিলিন্ডার বসিয়েছে যার রেডিয়াস আর টু, ওহো ভুল করলাম, আর টু, যার রেডিয়াস, কারেক্ট। এবার এটাই যদি তুমি সামনে থেকে দেখো, সামনে থেকে, ইনফ্যাক্ট এই যে বড় যে সিলিন্ডারটা তার যে উইথ, উইথ সেগুলো কিছু দিয়ে দেয়নি, বুঝতে পারছো? এবার দেখো এইখানটায় যদি ওয়াটার থাকে, সরি এইখানটায় যদি ওয়াটার থাকে, দেখো এই জায়গাটায় যদি ওয়াটার থাকে, পুরো জায়গাটাতে, পুরো জায়গাটাতে যদি ওয়াটার থাকে, দেখো পুরো জায়গাটাতে যদি ওয়াটার থাকে, তাহলে এইটা হচ্ছে সেই ওয়াটার আর এইটা হচ্ছে হাইট। ইনফ্যাক্ট এই যে বড় যে সিলিন্ডারটা তার কোনো ডাইমেনশন দিয়ে দেয়নি, তুমি সেটা বড় বড় সিলিন্ডারের জায়গায় বড় কোনো চৌবাচ্চা ধরে নাও, রাইট। এবার দেখো
ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা এইখান দিয়ে ওয়াটার গুলো, এইখান দিয়ে ওয়াটার গুলো এসে এই তোমার অরিফেস দিয়ে নিচে যাচ্ছে। দেখো এইখান দিয়ে ওয়াটার গুলো এসে, এইখান দিয়ে ওয়াটার গুলো এসে অরিফেস দিয়ে নিচে যাচ্ছে। এবং ভেবে দেখো এইখানে যখন ওয়াটারটা মুভ করছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো দেখো, অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এটাই কিন্তু এই জায়গাগুলো, এইটা দেখো এই জায়গাগুলো, বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো এই যে অরিফেসটা নিচ দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে আর ওয়ান, একটা যে সিলিন্ডার মাউন্টেড করা আছে সেটা যদি আমি সাইড থেকে দেখি, সাইড থেকে দেখি, দেখো তুমি যদি সামনে থেকে এটাকে দেখো, সামনে থেকে তাহলে তুমি জাস্ট এই পোর্শন গুলো দেখবে, এইটা এইটা আর এইটা আর এইটা, দেখো সেইটাই দেখাচ্ছে। আমাকে বার করতে বলেছে, দেখো বার করতে বলেছে এই, আর এইখানে যে ক্লিয়ারেন্সটা, এখানে যে ক্লিয়ারেন্সটা, ক্লিয়ারেন্স মানে এই যে নিচের যে সারফেসটা বড় সিলিন্ডারের আর ওপরের যে সারফেসটা, তাদের মধ্যে ডিস্টেন্স খুব কম, তাদের মধ্যে ডিস্টেন্স খুব কম, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। তো সেই ডিস্টেন্সটা হচ্ছে এইটা, মানে এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা। আগে বলো তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা, আগে বলো তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা। হ্যালো, এইবার কি বলেছে বলো তো? ভেবে দেখো এইখানে যখন, মানে এই এইখানে যখন ওয়াটারটা থাকবে, সেই ওয়াটারটাই দুদিক দিয়ে এসেই এইখান দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানকার যে ওয়াটার সারফেসটা সেটাও নিচের দিকে নামবে, রাইট? কিন্তু এইখানে যে ওয়াটারের ভেলোসিটি হবে আর এই ক্লিয়ারেন্সের মধ্যে ক্রস সেকশনাল এরিয়া অত্যন্ত কম, তাহলে সেইখানে যে ওয়াটারের ভেলোসিটি হবে এই ভেলোসিটি গুলো ডিফারেন্ট হবে। মাথার ওপর দিয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছো কি বললাম? এই ভেলোসিটি গুলো কি হবে বলো, এই ভেলোসিটি গুলো কি হবে? হ্যালো বলো বলো বলো, এই ভেলোসিটি গুলো কি হবে? ডিফারেন্ট হবে। আদিত্য ট্রাই করেছিল প্রবলেম গুলো করতে হবে, করতে হবে, সময় বার করো, সময় বার করো। আমাদের যদি আইআইটি টার্গেট থাকে ইরোডফের অ্যাটলিস্ট যতগুলো প্রবলেম আমরা কোর্ট মানে দেওয়া আছে তার মধ্যে 50-60% করতেই হবে। আচ্ছা চলো, সেই কারণেই দেখো আমি এই এক্সট্রা ক্লাসে তোমাদের এইগুলো করাচ্ছি, কারণ আমাকে শেষ করতে হবে প্রচুর জিনিস। ওকে, এবার দেখো এই ক্লিয়ারেন্সের মধ্যে বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি গুলো ডিফারেন্ট, দেখো বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি গুলো ডিফারেন্ট হবে, এবং ভেলোসিটি গুলো ডিফারেন্ট হলে প্রেশারও ডিফারেন্ট হবে, সেই প্রেশারটা বার করতে বলেছে, সেই প্রেশারটা বার করতে বলেছে। ওকে হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো আমি টোটাল তিনটে পয়েন্ট এখানে নেব, সেই তিনটে পয়েন্টে আমি কনসিডার করব। কি কি পয়েন্ট? একদম টপমোস্ট পয়েন্টটাকে নেব এ পয়েন্ট, মাঝখানে কোন পয়েন্টটাকে নেব বি পয়েন্ট, আর এই যে ক্লিয়ারেন্স মানে এখান দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে এই পয়েন্টটাকে নেব সি পয়েন্ট, এবং এই যে সি পয়েন্টটা সে বেসিক্যালি অ্যাটমোসফিয়ারিক প্রেশার, অ্যাটমোসফিয়ারে এক্সপোজড, কোথায় এক্সপোজ করলাম বলো? অ্যাটমোসফিয়ারে এক্সপোজড। মাথায় ঢুকেছে? হ্যালো হ্যালো হ্যালো, মাথায় ঢুকেছে? ডাউট থাকলে বলো। আচ্ছা এইবার এই তিনটে পয়েন্টে আমি প্রপারলি যদি বার্নলিজ লাগাতে পারি তাহলেই কিন্তু আমাদের গেম ওভার, গেম ওভার। আচ্ছা এইটাকে করার জন্য আমি নেক্সট পেজের এই যে তোমার ইয়েটা সেটা নিয়েছি, এই পয়েন্ট, এই ডায়াগ্রামটা বোঝা যাচ্ছে? এইটা এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, দেখো যেখানে
এইখান থেকে এইটুকু হচ্ছে আর টু, এইখান থেকে এইটুকু হচ্ছে আর ওয়ান, আর এট এ ইন্টারমিডিয়েট ডিস্টেন্স এইখান থেকে সেইটা হচ্ছে আর। এবং এখানে যে ক্লিয়ারেন্সটা দেখো, এখানে যে ক্লিয়ারেন্সটা, এই ক্লিয়ারেন্সটাকে আমি বলছি ডেল্টা, এই ক্লিয়ারেন্সটাকে আমি বলছি ডেল্টা। ওকে, এবার আমরা যদি একটু বুঝে বুঝে ডিফারেন্ট পয়েন্টে বার্নৌলি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এই প্রবলেমটা ইজি, টাফ নয়। দেখো, সবার প্রথমে আমি এ আর সি তে বার্নৌলি লাগাচ্ছি। দেখো, এ আর সি তে, এ অ্যান্ড সি তে, দেখো এ অ্যান্ড সি তে যদি বার্নৌলি লাগাই, এই এ যে জায়গাটা, বেসিক্যালি এ তো এই জায়গাটায়, এই জায়গাটায়, এবং সেইখানে যে তোমার এরিয়া সেটা অনেক বেশি, কারেক্ট? আর এই যে সি তে যে জায়গাটা, সেখানে এরিয়া অনেক কম। তো সেইভাবে দেখতে গেলে এখানে যেহেতু এরিয়া অনেক বেশি, সেইহেতু ভেলোসিটিও কম। সেইহেতু ভেলোসিটি কি কম না বেশি বলো? ভেলোসিটি কম না বেশি? কম, একদম, মানে ভেলোসিটি অফ ফ্লাক্স যেভাবে আমরা বার করেছিলাম। তার মানে আমি যদি এখানে ভেলোসিটি ধরি v, দেখো এখানে ভেলোসিটি ধরি v, সেটা অলমোস্ট জিরো। দেখো, আমি যদি ভেলোসিটি ধরি v, সেটা অলমোস্ট জিরো। ওকে, আচ্ছা, এবার আমি এইখানে বার্নৌলিজ লাগাচ্ছি, এ পয়েন্টে বার্নৌলিজ লাগাচ্ছি, এ পয়েন্টটা অ্যাটমোস্ফিয়ারে এক্সপোজড, টি নট, প্লাস এই সি পয়েন্টের রেসপেক্টে এইটা কতটা ডিস্টেন্স উপরে আছে, এইচ ডিস্টেন্স উপরে আছে, তার মানে রো জি এইচ, ওয়ান্ডারফুল, আর প্লাস হাফ রো ভি স্কোয়ার। একটু আগেই আমি বললাম এ যে ভেলোসিটিতে নিচে আসছে সেই ভেলোসিটিটা অলমোস্ট জিরো, কারণ এর তোমার এরিয়াটা অনেক বেশি, তার মানে এইটা জিরো। ওকে, এইটা ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু, এইটা আমি এ পয়েন্টে লাগালাম, এবার আমি সি পয়েন্টে লাগাচ্ছি। সি পয়েন্টে কি লাগাবো বন্ধুগণ? সি পয়েন্টে কি লাগাবো বলো 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 বলো, জলদি বলো। হ্যালো, সি পয়েন্টে, সি পয়েন্টে এও অ্যাটমোসফিয়ারে এক্সপোজড, পি নট, প্লাস রো জি এইচ কিছু থাকবে না, এবং হাফ রো ভি সি স্কোয়ার আমি লিখছি। পি নট কাটলো, পি নট কাটলো, এখান থেকে আমি ভি সি ইকুয়াল টু রুট টু জি এইচ পাচ্ছি। এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো বন্ধুগণ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। হ্যালো হ্যালো হ্যালো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এবার আমি বি আর সি পয়েন্টের মধ্যে, বি অ্যান্ড সি পয়েন্টের মধ্যে, ধ্যানসে শুননা, বি পয়েন্ট আর সি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কন্টিনিউটি ইকুয়েশন লাগাবো আর বার্নৌলিজ ইকুয়েশন লাগাবো। দেখো, কন্টিনিউটি আর বার্নৌলিজ ইকুয়েশন যদি আমি ঠিকমতো লাগাতে পারি এখানে বুঝে বুঝে, তাহলেই গেম ওভার। দুটো ইকুয়েশন যদি আমি লাগাতে চাই, ফার্স্ট ইকুয়েশনটা আমি লাগাচ্ছি কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশনে লিখছি, দেখো, ভেলোসিটি এট বি, এরিয়া এট বি ইকুয়াল টু ভেলোসিটি এট সি, এরিয়া এট সি, কারেক্ট? নেক্সট, এইটা কন্টিনিউটি ইকুয়েশন লাগিয়েছি, সেখান থেকে আমাদের এরিয়া গুলো ক্যালকুলেট করতে হবে, এরিয়া গুলো ক্যালকুলেট করে দেখাবো। নেক্সট, আমি যদি বার্নৌলিজ ইকুয়েশন লাগাই, দেখো পি সি প্লাস হাফ রো ভি সি স্কোয়ার
প্লাস। দেখো এই যে বি আর সি পয়েন্ট, এই যে বি বি আর সি পয়েন্ট, বেসিক্যালি এই বি পয়েন্টটা হচ্ছে এইখানে, আর সি পয়েন্টটা হচ্ছে এই যে অরিফেস তার জাস্ট ওপরে, আমি এখানে দেখিয়েছি বটে, এই দুটো অলমোস্ট ইকুয়াল। তাহলে বলো তো এই এরা দুজন অলমোস্ট সেম লাইনে আছে কি নেই? এই দুজন বি আর সি, বি আর সি, আরে বাবা ব্যাপারটা তো এরকম, এইখানে ধরো বি আর এইখানে হচ্ছে সি, আর এইখান দিয়েই তো ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এই দুটো কি সেম লাইনে আছে কি নেই? বলো বলো বলো, আছে। তাহলে আমরা এইখানে দেখো, এইখানে হাইট দুটোর জন্যই যেহেতু সেম, আমি আর লিখলাম না, হাইট দুটোর জন্যই যেহেতু সেম আমি আর লিখলাম না, এইটাকে লিখলাম পিবি প্লাস হাফ রো ভিবি স্কোয়ার। এবার আমাকে বার করতে বলেছে পিবি, শোনো ভালো করে বন্ধুগণ, আমাকে বার করতে বলেছে পিবি, আমাকে বার করতে বলেছে পিবি, ওয়ান্ডারফুল। আচ্ছা বলতে পারবে পিসি মানে এই যে সি পয়েন্টে অ্যাটমোসফিয়ারে এক্সপোজড, যদি অ্যাটমোসফিয়ারে এক্সপোজড হয় তাহলে বলো তো তার প্রেসার কত? অ্যাটমোসফিয়ারে যদি এক্সপোজড হয় বলো। এবার এইখানে ভিসির ভ্যালু আমরা জানি রুট টু জিএইচ, আর ভিবির ভ্যালু, ভিবির ভ্যালু এই ইকুয়েশন থেকে ভিসি জানি, ভিবির ভ্যালু এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে হবে, করলে আমাদের পিবির ভ্যালু বেরিয়ে আসবে। এবার ভিবির ভ্যালু যখন আমি বার করছি সেটা ইম্পর্টেন্ট, দেখো এরিয়া অফ ক্রস সেকশন অফ এবি, এদিকে চলে এসো। আচ্ছা দেখো এইটা এইটা এইখান থেকে এই যে এইটা বেসিক্যালি বেসিক্যালি এই আর ডিস্টেন্সটা যদি আমি ওপর থেকে দেখি তাহলে আমি এই রকম একটা সার্কুল সার্কেলার ইয়ে দেখবো না, হ্যালো আর ডিস্টেন্সটা এই স্মল আর দেখো দেখবো কি দেখবো না, এবং এই ক্লিয়ারেন্সটা এই যে ক্লিয়ারেন্সটা এটা ডেল্টা, তাহলে অ্যাজ ইফ এর রেডিয়াস হচ্ছে স্মল আর, দেখো দেখো স্মল আর, আর এটা ভেবো না যে ওয়াটারটা শুধু এদিক থেকেই আসছে এদিক থেকেই আসছে, না এদিকে চলে এসো, থ্রি ডিতে ওয়াটারটা তো সব দিক দিয়ে ঢুকছে, বুঝতে পারছো সব দিক দিয়ে ঢুকছে, তার মানে ভেবে বলো আমি যদি এইখানে কোনো পয়েন্ট নিয়ে নি, সেই পয়েন্টটা দেখো এখানে যদি পয়েন্ট নিয়ে নি তাহলে সেই পয়েন্টটা এখান থেকে যদি আর ডিস্টেন্স দূরে হয় তার মানে এইখানে আমার একটা ডিস্ক মতো কনসিডার করতে পারি, দেখো ডিস্ক মতো, দেখো এখানে ডিস্ক মতো কনসিডার করতে পারি, আর আমার এইখান দিয়ে তো ওয়াটারটা ঢুকছে না এইখান দিয়ে, তাহলে বলো তো শুধু দুদিক দিয়ে ঢুকছে না চারিদিক দিয়ে ঢুকছে, ভেবে বলো দুদিক দিয়ে ঢুকছে না চারিদিক দিয়ে ঢুকছে, তার মানে বেসিক্যালি এইরকম ব্যাপারটা না, এই 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 দেখো এইখান দিয়ে মানে এই ক্রস সেকশনাল সরি দেখো 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 এই ক্রস সেকশনাল এরিয়া দিয়েই তো ঢুকছে কি তাই না বলো, তাহলে বলো তো এইটার লেন্থ যদি 2 পাই আর হয় আর এইটার হাইট যদি ডেল্টা হয় তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা কত, সেইভাবে দেখতে গেলে একটা পাতলা সিলিন্ডার সেই সিলিন্ডারের চারিদিক দিয়ে ঢুকছে, তাহলে সেই সিলিন্ডারের যে এরিয়া হবে
সেই পাতলা সিলিন্ডারের যে কার্ভ এরিয়া হবে সেই কার্ভ এরিয়া দিয়ে ওয়াটারটা ঢুকছে নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? জলদি বলো। তাহলে বলো তো যে ক্রস সেকশন দিয়ে ওয়াটারটা ঢুকছে তার এরিয়া হচ্ছে ভি বি যদি বলি সেটা হচ্ছে 2πr delta। হ্যালো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বলো বোঝা যাচ্ছে? এ আমি শুনতে পাচ্ছি না, বলো বোঝা যাচ্ছে? এবার দেখো তো এসি, এসি মানে হচ্ছে এই এরিয়াটা না, মানে সেম ভাবে আমি তো এইরকম একটা এরিয়া ধরেছিলাম, এখন সেম এরিয়াটা আমাকে এইখানে ধরতে হবে যার রেডিয়াস আর ওয়ান, আর এরও তো থিকনেস, এরও তো থিকনেস ডেল্টা। তাহলে বলতো এর যদি আমি থিকনেস এখানটায় ড্র করি, এর যদি আমি থিকনেস এখানটায় ড্র করি, দেখো এই হবে, এইটার রেডিয়াস হবে আর ওয়ান, আর এখানেও এই ভেতর দিয়ে এইভাবে এইভাবে ওয়াটারটা ঢুকছে। দেখো এরও এইভাবে ভেতর দিয়ে ভেতর দিয়ে ওয়াটারটা ঢুকছে, বুঝতে পারছ? তাহলে বলতো এর এরিয়া কত হবে? ভি এসি রেডিয়া, এসি রেডিয়া 2πR1 ইন্টু ডেল্টা। দেখো 2πR1 ইন্টু ডেল্টা। তাহলে আমি যদি এইখানে ভ্যালু গুলো বসিয়ে দিই, দেখো এই এ বি এর জায়গায় লিখছি 2πr ইন্টু ডেল্টা, এ সি মানে হচ্ছে 2πR1 ইন্টু ডেল্টা। দেখো এখান থেকে ডেল্টা ডেল্টা 2π 2π কেটে গেল। দেখো ভিসির ভ্যালু আমরা জানি √2gh, ভিসির ভ্যালু আমরা জানি √2gh, হ্যালো ভিসির ভ্যালু আমরা জানি √2gh। তাহলে বলো তো এইখান থেকে ভিবির ভ্যালু কত আসছে? দেখো আসছে √2gh, আর ভিবি তো তার মানে এইটা নিচে আসবে, মানে আরটা নিচে আসবে, মানে ক্যাপিটাল আর ওয়ান বাই স্মল আর। দেখো তো এটা এসছে কিনা, বলো এটা এসেছে? হ্যালো হ্যালো এটা এসেছে? এবার দেখো পিসি পি নট, ভিসি √2gh, পিবি এইটা আমার ওখান এই রো ভিবি এইটা আমাকে পিবি বার করতে বলেছে, তাহলে আমি পিবি আরামসে পেয়ে যাব। দেখো আমি ক্যালকুলেট করছি, আচ্ছা তার মানে দেখো পিবি ইকুয়াল টু পি নট প্লাস হাফ রো ভিসি স্কোয়ার, মানে 2gh মাইনাস হাফ রো ভিবি স্কোয়ার, মানে দেখো এই যে ভিবি স্কোয়ার, তার মানে সরি 2gh আর ওয়ান বাই স্মল আর, এইটা হবে গল্প। দেখো এইটা গল্প। এবার দেখো এখান থেকে টু টু কাটলো, এখান থেকে আসছে পি নট প্লাস, আমি যদি রো জি এইচ কমন নি এখান থেকে আসবে 1 মাইনাস আর 1 বাই স্মল আর, এইটা হচ্ছে পিবি। আমি জানি না আনসার কি ফর্মে দেওয়া আছে, একবার দেখে নি। পি নট রো জি এইচ 1, ইয়েস মিলে গেছে মিলে গেছে। আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি, এটা স্কোয়ার হবে, তার মানে এইটা স্কোয়ার হবে। আরে বাবা এখানে কি ছিল? ভিবি ছিল না? ভিবি স্কোয়ার করলে এটা স্কোয়ার আসছে না? দেখো তোমরা কি বুঝতে পারছো প্রবলেমটা? তার মানে তোমরা বুঝতে পেরেছো এই যে ক্লিয়ারেন্সটা, এখানটায় ভালো বুঝে যাবে, এই যে ক্লিয়ারেন্সটা
বিভিন্ন পয়েন্টে প্রেশার ডিফারেন্ট। এই যে ক্লিয়ারেন্সটার দেখো, ক্লিয়ারেন্সটার বিভিন্ন পয়েন্টে প্রেশার ডিফারেন্স। আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা বন্ধুগণ? বন্ধুগণ বোঝা গেছে প্রবলেমটা?